আজকে এই কেসটি পেশেন্ট কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখও দেখাবো না, নামও বলবো না। পেশেন্টটি আমার কাছে এসেছে টেন্ডেন্সি টু টেক কোল্ড, অর্থাৎ ঠান্ডার লেগে যাওয়ার প্রবণতা। পেশেন্টটি আমেরিকা চলে যাবে তার মাস্টার ডিগ্রি করার জন্য। শুধু আমি জিপটা দেখাবো, একটু জিপটা দেখা দেয়। এই হচ্ছে জিপ, অল্প ময়েস্ট, তেমন কিছু নেই, একটু প্যাপিলি, হাই প্যাপিলি আছে, অল্প ইমপ্রিন্ট আছে। 22 বছর বয়স ছেলেটি। তো এর হিস্ট্রিতে আমি কী পেয়েছি, হিস্ট্রিতে পেয়েছি হচ্ছে তার অ্যাজমা ছিল, এখনও আছে বলছে, চিকেন পক্স, পাইলস এবং রিং ওয়ার্ম। অনেক কিছু জিজ্ঞাসা করতে করতে তারপর রিং ওয়ার্মটা বেরিয়েছে। আর ফাদার সাইড বা ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি অ্যাজমা, টিবি, আর মায়ের একটু ওয়ে আছে, অস্টিওআর্থ্রাইটিস, আর T2DM অর্থাৎ ডায়াবেটিস। এর থেকে বেশি কিছু আমি পাইনি। একটি যে জন্য পেশেন্টের আমি ইয়েটা করছি, মানে ভিডিওটা, যে এখানে পালস দেখুন 56 পার মিনিট, পালস 56 পার মিনিট, ব্লাড প্রেশার কিন্তু নর্মাল 120/80, চেহারাটা 90 কেজিস ওয়েট, চেহারাটা দেখুন যথেষ্ট টল। কত ওজন, এই কত হাইট, 6 ফুট হাইট। সুতরাং 130 ছিল, জিম টিম করে, তার চেহারাটা আস্তে আস্তে ডায়েট করছে, আমেরিকা যাবে বলে, তাই তো খাওয়া দাওয়া একটু প্রবলেম আছে। আমি পেশেন্টের থেকে কী পেয়েছি, ডিজায়ার ট্রাভেল কিন্তু ক্লোজড রুম, প্রথম টেন্ডেন্সি টু টেক কোল্ড, এর ওপর আমি টিউবারকুলিনাম ভাবছিলাম, তাই একটি টিবি, অনেক কষ্ট করে তার প্যাটার্নাল সাইডে অনেক দূর সম্পর্ক একটা টিবি পেয়েছি, কিন্তু এক্ষেত্রে আমি টিউবারকুলিনামটা আমি দিতে পারবো না। তার কারণটা হচ্ছে দেখুন, ডিজায়ার ট্রাভেল, ক্লোজড রুম, টিউবারকুলিনাম ক্লোজড রুম কখনো পছন্দ করে না, সে ঘুরে বেড়াতে পছন্দ করে। এছাড়া মিল্কে তার সমস্যা থাকে, কিন্তু এর মিল্কে কোনো সমস্যা নেই, কনসোলেশন অ্যাগ্রাফ, মানে খুব মোটামুটি ভালোই লাগে, অ্যামুলারেট হয়, অ্যামুলারেট ঠিক না, ভালো লাগে, তবে এটা খুব বেশি আমি প্রাধান্য দেব না। কোম্পানি ডিজায়ার বন্ধুবান্ধবদের সাথে খুব মানে ঘোরাফেরা পছন্দ করে, মানে বন্ধু বান্ধব প্রাণ, ইরিটেবল র্যাক্স ফিলোজফার, অর্থাৎ ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এরকম ব্যাপার, সবসময় ওই রাজা হব এইসব চিন্তা করে, আর একই সাথে ডুয়াল মাইন্ড ইউজ হয়। ড্রিম হচ্ছে স্নেক, এবং এছাড়া সরি স্নেকের থেকে ফিওয়ার, এই ফিয়ার অর্থাৎ তার ভয় লাগে, এখানে আমি ড্রিম লেখা আছে, এটা ফিয়ার হবে, স্নেকে তার ভয় লাগে এবং হাই প্লেসে ভয় লাগে, আর টাইম প্রসেস টু উইকলি, অনেকটা সালফারের দিকে যাচ্ছে, অ্যাভারশন টু বাথ, বলছি যে তাদের মানে টিউবারকুলিনাম মানে কুইকলি, কিন্তু এটা অ্যাভারশন টু, পুরো সালফারের দিকে চলে যাচ্ছে, সোয়েট প্লাস প্লাস ঘাম আছে, তবে পরে যখন আমি ওটাকে ক্লারিফাই করলাম দেখলাম তার এত সোয়েট নেই, গরমকালে জিম টিম করে সেই জন্য সোয়েটিং হয়, ঘামে গন্ধ আছে, স্টেনও পড়ে। ডিজায়ার ফর মিট, সুইট, ওয়ার্ম ফুড, এগুলো যে খুব একটা বেশি তেমন নয়, উড়িষ্যার পেশেন্ট, যার ফলে তারা নিরামিষ এইসবই বেশি পছন্দ করে, তার ফ্যামিলি ওদের খায়, মাঝে সাঝে ছেলেটি খায়, বাড়িতেও খায়, তাই তো, এরকমই তো ব্যাপার। আচ্ছা, টেন্ডেন্সি টু টেক কোল্ড অ্যান্ড সেন্সেশন অফ হিট, এর উপরে আমি সালফার আমি ভেবেছিলাম প্রথম, কিন্তু আমি সালফারটা কেন দিলাম না, আমি দেখলাম তার ঘামটা যেটা রয়েছে, কভার্ড পার্টে তার ঘামটা বেশি হয়, অর্থাৎ তার এই ভেতরে ভূগোল, আন্ডার আর্মস এইসব জায়গায় সে বেশি বলে, এছাড়া ঘাম তার অন্য জায়গায় বেশি হয় না। যে সালফার পেশেন্ট বা শরীর পেশেন্ট জেনারেলি মাথা, কপাল এইসব জায়গাগুলো বেশি হবে, সেখানে হয় না এই জন্য। এছাড়া বাকি যেগুলো অ্যাকচুয়ালি ভ্যাসেলিন নাম হচ্ছে সাইকো, সরি সাইকো মানে সোড়া, তার জন্য হচ্ছে আবার একটি পেশেন্ট ফোন করছে তিরুপতি অন্ধ্রপ্রদেশ থেকে, একটা ফোন চলে এসেছিল তিরুপতি থেকে, যাই হোক, তার রিং ওয়ার্মের হিস্ট্রি আছে, সাইকো সরি পেশেন্ট, কারণ তার সাইকো মানে অ্যাজমা আছে, চিকেন পক্স, আর তার ফ্যামিলি হিস্ট্রিতেও তার অ্যাজমা রয়েছে এবং ওয়ে, সেই জন্য সাইকো মানে সাইকোসিস ব্যাকগ্রাউন্ডটা তাকে প্রিভেলেন্ট, অর্থাৎ সাইকোসিস ব্যাকগ্রাউন্ডটা তাকে দেখতে হবে।
এর সাথে আমার সোড়ার যে কন্ডিশন, যে স্কিন ডিজিজ, এইসব জিনিসগুলো আমাকে দেখতে হয়, যার জন্য এছাড়া টেন্ডেন্সি টু টেক কোল্ড, আর কিছু ইরিটেবল টেম্পারমেন্ট, ওয়ার্ম সুইট, এগুলো কিছু কিছু ব্যাসিলিনামে রয়েছে। সেই জন্য ব্যাসিলিনাম 0/1 মানে 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রাইব করেছি। প্রতিদিন একটা করে ডোজ থাকবে। প্রত্যেকে আমি ফার্মাসিতে লিখে দিই কীভাবে বানাতে হবে মেডিসিনটা, দোকান থেকে বা কোম্পানির আউটলেট থেকে এটা বানিয়ে দেয়। সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ। এই কেসটা এখানেই আমি এন্ড করলাম, এটা আমি পরে আপলোড করে দেবো।